420 টাকা বিক্রি করছি, 430 টাকা বিক্রি করছি, যেমন কিনা তেমন বিক্রি। আচ্ছা এখন দিচ্ছেন কত টাকা? এখন আপনার 380 টাকা। 350 টাকা? 350 টাকা। এটা উঠবে না, কোনো গসা খেলে উঠবে না, বুঝছেন? এটা কোনো কিছু না, এটা একবার চায়না। কাপড়টা কি চায়না হবে? একদম সব চায়না, এখানে কিছুই বাকি বাংলাকে নাই। এক মডেল নানান পদের রেটে হয়, পাল আমার কাছে 300 টাকা, পাশের দোকানে যাচ্ছে 250 টাকা। কোয়ালিটির জন্য আপনার দেখা যায় অনেক সময় ফিনিশিং এর জন্য কোয়ালিটির জন্য পিস করি চায় তাও দেওয়া সম্ভব, কেউ যদি আরো 24 পিস করি তাও দেওয়া সম্ভব। ছয়টা কালার হবে, ছয়টা কালার হবে। হ্যাঁ, এই যে 350 টাকা, 230 টাকা, কেমন বিক্রি করা সম্ভব ভাই? এগুলো 350 টাকা অ্যাভেলেবেল বেশ। সাড়ে তিন দাম ভাই? এটা পড়বে 380 টাকা। 380 টাকা, 240 টাকা। এগুলো অ্যাভেলেবেল চলে, এগুলো আপনার অনেক চলে অন মডেল। এটা আছে 230 টাকা। আচ্ছা, এটা 210 টাকা, আর এটা হলো 230 টাকা। 150 টাকা করে? 150 টাকা এগুলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্যাগ নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকে আমরা চলে এসেছি মনসুর খান প্লাজা। ব্যাগের সর্ববৃহৎ মার্কেট এটা অবস্থিত মনসুর খান প্লাজা আন্ডারগ্রাউন্ড চক মোগলটুলিতে। আপনারা যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য আজকে এই সন্ধানটি খুবই গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আমরা আপনাদের জন্য কাজ করতেছি, আমরা আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও তৈরি করার চেষ্টা করি। আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে দাম জানতে চাই, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্টের সন্ধান জানতে চান নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রেখেছেন। আনোয়ার ভাই, আপনার দোকানে বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ বিক্রি করেন? জি জি। ঠিক আছে, আপনি যদি সরাসরি আসতে চায় কীভাবে আসতে পারবে? আপনার চক বাজার আইসা আপনার মনসুর খান প্লাজা আন্ডারগ্রাউন্ড বললেই আপনি দেখা নিবে। আচ্ছা, আপনার আবিল লেদার হাউস, আর আমার নাম হলো আনোয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার মোগলটলি রোড, মোগলটলি রোড, চক বাজার, মনসুর খান প্লাজা, মোগলটলি রোড। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড। আপনার নাম্বার দেওয়া থাকবে, কেউ যদি মনসুর খান প্লাজা এসে বা চক বাজার এসে ফোনও করে আপনাদের লোক গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসতে পারবে। জি জি জি। আনোয়ার ভাই, প্রথমে কোন ব্যাগটা দিয়ে শুরু করতে চাচ্ছি আমরা? কোন ব্যাগটা? যেহেতু আচ্ছা 280 টাকা থেকে শুরু করি আমরা। 280 টাকা কোন ব্যাগগুলো? এই যে এটা 280 টাকা করে? জি জি জি, এটা 280 টাকা। প্রথমে জানতে চাই, এই ব্যাগগুলো কি আপনার নিজস্ব কারখানায় তৈরি? জি জি, আমার নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব কারখানায় তৈরি? জি 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 জি। আচ্ছা আচ্ছা, এগুলো 280 টাকা করে? কেমন বিক্রি করা সম্ভব এই ব্যাগগুলো? এগুলো আমাদের থেকে 280, একসময় আমরা 300 টাকা বিক্রি করছি, এটা এখন 280 টাকা বিক্রি করতেছি। আচ্ছা, আর রিটেইলে আপনার খুচরা দোকানে এটা 400 নিচে না, 300, 350 বা 350 বিক্রি করলে অনেক লাভ হবে। হ্যাঁ, এটার হলো পাঁচটা কালার হয়। পাঁচটা কালার হবে? হ্যাঁ, পাঁচটা। কেমন হবে যেগুলো ম্যাটেরিয়াল ইউজ করেছেন? ম্যাটেরিয়ালস এগুলো ভালো, ম্যাটেরিয়ালগুলো ভালো ভালো ভালো। আবার দেখা যায় সেম মডেলই আপনার দেখা যায় আরও কম দামেরও আছে, কিন্তু আমরা ওই ধরনের লোকালি কোয়ালিটি করি না। এগুলো হলো আপনার স্ট্রং। আচ্ছা, মাল স্ট্রং। আপনার দেখিয়ে দেন তো ভাই, ভিতরটা কেমন হবে একটু দেখিয়ে দেন। থ্রি চেম্বারের মাল, থ্রি চেম্বারের মাল, চায়না আস্তর, ভিতরে পকেট টকেট সব আছে। যেগুলো কেমন দাম বলছেন? এগুলো 280 টাকা। 280 টাকা? হ্যাঁ, এরকম 280 টাকা। এটা কি 280 টাকা? না না, ওইটা হলো আপনার 330 টাকা। 330 টাকা, 330 টাকা। এটা পাঁচটা কালার হয় আপনার, এটার এই যে এখানে কাজ করা, এখানে কাজ করা, এখানে কাজ করা। এগুলো চেম্বার কয়টা হবে? থ্রি চেম্বার, থ্রি চেম্বার। বাংলা ভাষ বলি, একটা আছে 350 টাকা, 350 টাকা, 350 টাকা। এটা কাপড় ভালো, কাপড় ভালো, এটা ওয়াশের মধ্যে এটা ভালো কোয়ালিটি। এটা আপনার কাপড় ভালো সম্ভব ভাই? 300 কয় টাকা বলছিলেন? এটা 350 টাকা, 450 টাকা মিনিমাম বিক্রি করা সম্ভব হবে। এরকম কালার হবে কয়টা? সেম সেম মডেলই, সেম মডেলই। আবার এই লেদারের একটা আছে একই দামে, কত করে ভাই এগুলো? 350 টাকা, 350 টাকা। আচ্ছা, তারপরে এটা দেখিয়ে দেন কি কি আইটেম রয়েছে। এটার মধ্যে কালার এগুলো আছে, এসব কি একই দাম হয় ভাই? হ্যাঁ, এটি সব একই দাম, একই দামের 350 টাকা, 50 টাকা। আচ্ছা, আর এই ব্যাগটা কি ভাই? এই ব্যাগটা কি একই দাম? এই ব্যাগটা না, এই ব্যাগটা আমার ছোট জিনিস, কারণ ছোট মরিচের জাল বেশি। আচ্ছা আচ্ছা, ওরকম আর কি, ওরকম। এটা হলো 370 টাকা, 370 টাকা। মানে ব্যাগটা খুবই সুন্দর ভাই। এগুলো ব্যাগগুলো অনেকে অনলাইনেও বিক্রি করে, বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। এগুলো 370 টাকা না? জি জি জি, 370 টাকা। তারপর আর অন্য আইটেম কিছু দেখিয়ে দেন। আবার এই যে যেমন কি এটা আছে 320 টাকা, 320 টাকা। জি জি, 320 টাকা। আচ্ছা, 320 টাকা হবে। এগুলো এগুলো চায়না স্টোন, চায়না স্টোন। এগুলো এগুলো রেক্সিং গুলো আপনার চাইবে, টু ফার্টের না, থ্রি ফার্টের, থ্রি ফার্টের জিপ হবে। এটা এটা কি হবে? এটা এটা কেমন হবে? এটা তো চায়না, সবই চায়না। হ্যাঁ, এটা চায়না, এটা চায়না। এগুলো রানারগুলো, জিপারগুলো সম্পূর্ণ চায়না। কেমন দাম বলছেন ভাই এগুলো? এগুলো 320 টাকা। দেখেন আপনার এই কোয়ালিটিগুলো। আচ্ছা, এগুলো কি কোনো আপনার দেখো উপরে কি এগুলো কি রামতা নাকি? এগুলো উপরে কি? না না, এটা আমরা জরি বলি, জরি বলি, জরি। কিন্তু মূলত আসলে ওই জরি জরি না, এটা হলো আপনার চায়না।
এগুলো উঠবে না, ঘষবে উঠবে না, কোনো ঘষা খেলেও উঠবে না, বুঝছেন? এটা কোনো কিছু না, এটা হলো একটা রেক্সিন, আচ্ছা বুঝছেন? এটা হলো চায়না, এটা বাংলা না। এগুলো কালার হবে কয়টা? এটা কালার হবে আপনার পাঁচটা, পাঁচটা কালার হবে, পাঁচটা কালার হবে। এই যে মেটেরিয়াল এগুলো চায়না, এগুলো চায়না, এই স্টোন গুলো সম্পূর্ণ চায়না। কেমন দাম দিচ্ছেন ভাই? এটা আপনার 350 টাকা, 350 টাকা। কালার দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচটা কালার হবে। এগুলো কেমন বিক্রি করা সম্ভব? এগুলো আপনার মিনিমাম 100 টাকা হয়তো 150 টাকা লাভ করা পারবো, কারণ এগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল, বুঝছেন? আর এগুলো বিভিন্ন শোরুমে বিক্রি করা হয়ে থাকে, সুপার শপে বা বিভিন্ন মার্কেটে, বড় বড় মার্কেটে বিক্রি হয়ে থাকে। আবার এই যে আবার এই একটা ছোট মাল আছে, এই মালটা 260 টাকা, 260 টাকা, 260 টাকা ফুল একদম, মনে করেন যে ভালো কোয়ালিটি, আচ্ছা একদম অ্যাকুরেট, কোনো ভেজাল নেই। ভিতরে কেমন হবে? ভিতরে থ্রি পার্টের, আচ্ছা থ্রি পার্টের তিনটি পার্ট হবে, এবং এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে ছোট এগুলো ব্যাগগুলো এখন বেশি চলতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি কিছু চলতেছে, ভালো হয়। 260 টাকা বলছিলেন ভাই? এটা 260 টাকা, 260 টাকা করে, জি জি জি, 260 টাকা, 6-7টা কালার হবে। আর হবে, তারপরে কোন ব্যাগটা দেখাবেন? তারপরে আমরা এই যে মালটা দেখতে পারেন, পুরাটা বডি চায়না, আচ্ছা এভরিথিং সব কিছু, একটা মেটেরিয়ালস থেকে শুরু করে যাই কিছু সব কিছু চায়না, আচ্ছা চায়না, কিন্তু খুব সীমিত লাভে বিক্রি করতেছি, মাত্র 430 টাকা, 430 টাকা, মাত্র 430 টাকা। এগুলো আপনার কাছ থেকে নিয়ে গিয়ে কেমন বিক্রি করবে যারা? এগুলো আপনি মিনিমাম 600 টাকা পাচ্ছে পারবো, কারণ এখানে বাংলা কিছুই নাই, একটু জেড সব চায়না। কাপড়টা কি চায়না হবে? একদম সব চায়না, এখানে কিছুই বাকি বাংলা কি নাই। এটা কি রেডিমেড হয়ে আসছে আপনারা? এটা তৈরি করেছেন? আমরা এখানে তৈরি করছি। আপনারা তৈরি করেছেন? আমরা নিজেরা এখানে তৈরি করছি। আপনি বলেছেন যে আপনার কারখানা রয়েছে, জি জি, এখানে তো আমাদের এই আন্ডারগ্রাউন্ড মার্কেটে পরে অসংখ্য দোকান রয়েছে, জি জি জি। সবার চেয়ে কমে টমে পাবে কিনা বা না? অবশ্যই, কারণ এই মনসুরখানটা পুরো চক বাজারের মধ্যে নাম করা, এবং ব্যাগের জন্য নাম করা, আর এই মার্কেটটা চিনে না এমন কেউ নাই। আর এখানে অনেক কম্পিটিশনে বিক্রি হয়, আচ্ছা আচ্ছা, এক মডেল নানান পদের রেটে হয়, এক একটা মডেলের 2000-4500 রেট হয়, কিন্তু মেটেরিয়ালসে রেক্সিনের তফাৎ হয়ে যায়। ও আচ্ছা, ওই মেটেরিয়াল এবং রেক্সিনের কাপড়ের পরিবর্তন হওয়ার কারণে দামটা পরিবর্তন হয়ে যায়। দেখা আমার কাছে 300 টাকা, একটা মাল আমার কাছে 300 টাকা, পাশের দোকানে দেখা যায় 250 টাকা। কোয়ালিটির জন্য, কোয়ালিটির জন্য আপনার দেখা যায় অনেক সময় ফিনিশিংয়ের জন্য, কোয়ালিটির জন্য মেটেরিয়ালস ডিফারেন্স হয়ে যায়, কিংবা রেক্সিন ডিফারেন্স হয়ে যায়, এইগুলোর কারণে আপনার দেখা যায় এক একটা মাল মনে করেন 3-4টা রেট হয়ে যায়, রেট হয়ে যায়, আচ্ছা হয়ে যায়। এটা আসলে কিন্তু এটা সম্ভব, তবে যারা আসবে তখন দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে কোন প্রোডাক্টটা দেখাবেন? তারপরে আপনি এটা দেখতে পারেন, এই যে এই মালটা, এই মালটা, এই যে এই মালটা গুচির ভিতরে, এটা কেমন ভাই? মেড ইন ইতালি লেখা রয়েছে। হ্যাঁ, ইতালি লেখা রয়েছে, কিন্তু মূলত ইতালি তো নয়, একটা স্টিকার আর কি, জাস্ট একটা স্টিকার তৈরি লাগানো হলো আর কি। কিন্তু এখানে কেমন হবে কাপড়টা? কেমন? এগুলো লেদারের, লেদারের বুঝছেন, এগুলো লেদারের, আর্টিফিশিয়াল লেদার আর কি। মূলত কেমন দাম ভাই এগুলো? এগুলো 380 টাকা, 380 টাকা, 380 টাকা। জি পার্টি কালার সব কিছু চায়না, চারটা কালার, পাঁচটা কালার হবে, পাঁচটা কালার হবে, এই যে একটা কালার, একটা কালার, একটা কালার, একটা কালার, 380 টাকা। আচ্ছা, তারপরে অন্য একটা প্রোডাক্ট দেখ দেখেন ভাই। এরপর আপনাদের অন্য ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে? এরপরে আপনি দেখতে পারেন একটা মডেল, এগুলো আপনার 380 টাকা, এরকম কত মেটেরিয়াল সব চায়না। আর ভাই এগুলো প্রোডাক্টগুলো মানে সর্বনিম্ন কয় পিস দিতে পারবেন আপনার? যদি কেউ 3 পিস করে চায় তাও দেওয়া সম্ভব, কেউ যদি আরো 24 পিস করে তাও দেওয়া সম্ভব, আচ্ছা আচ্ছা বুঝছেন। কিন্তু কোনো সমস্যা নেই, দোকানে এসে যাচাই বাছাই করে বা দেখে শুনে 2 পিস 3 পিস করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, উনি আসলে কি আমার সাথে যখন সুসম্পর্ক হয়ে যাবে তখন উনি কি করে অটোমেটিক্যালি উনি বাড়তে নেবে। আচ্ছা, এখন উনি নতুন পর্যায়ে ভাই, নতুন পর্যায়ে উনি হয়তো চিন্তা করবে আমার সাথে, ওনার সাথে সম্পর্ক নতুন করে হচ্ছে, আমার আমার মাল কেমন, ওনার কাছে চাহিদা হবে না হবে, উনি জাস্ট স্যাম্পল হিসেবে নিই, স্যাম্পল হিসেবে নেবার পরে ওনার যেটা বিক্রি করতে পারবে, ওনার যেটা সেল হবে, উনি এরপরে নেক্সট টাইমে নিতে পারবে। দোকানে এসে 2-3 পিস করে নিতে পারবে, আর ট্রান্সপোর্টে যদি কেউ নিতে চায় 5000 টাকা প্রোডাক্ট দিতে পারবেন সর্বনিম্ন। আসলে কি ট্রান্সপোর্টে নিতে চাইলে ট্রান্সপোর্টে একটা খরচ আছে, তো ওনার খরচটা বহন করতে হলে সর্বনিম্ন আসলে কি বেশি নিলেই ভালো হোক, কিন্তু দেখা যায় কম নিলে ওনার দেখা যায় লস হয়ে যাবে, ওনার একটা কস্টিংটা বেশি, 10,000 টাকা প্রোডাক্ট যে খরচ 2,000 টাকা নিলে একই খরচ, আপনি দেওয়ার ব্যবস্থা করবেন কেন যদি উনি সব খরচ করে দিতে চায়? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, উনি যদি 2,000 টাকা মাল না তাও তো সমস্যা নাই, দিতে পারবেন, দিতে পারবেন। তারপরে আমার ভাই কিছু ছোট ছোট প্রোডাক্ট দেখিয়ে দেন, এগুলো সম্পর্কে কি বলেছেন, এগুলোর দাম কেমন? এগুলো এখনো বলি নাই, আমাদের এই কোয়ালিটিগুলো একটু দেখেন, এটা আছে 300 টাকা, 300 টাকা, 300 টাকা, একদম খুব সুন্দর জিনিস আপনার। এখন ভিতরে কেমন কালার? কালার হয়েছে কয়টা? কালার আছে আপনার 6টা কালার হবে, 6টা কালার হবে। হ্যাঁ, এই যে 6টা কালার হবে, হাতারটা সহ 6টা কালার হবে। তারপরে অন্য একটা প্রোডাক্ট দেখিয়ে দেন আপনার, এই একটা মাল আছে 350 টাকা, খুব সুন্দর মাল। হ্যাঁ, 350 টাকা। ভাই দামটা যেটা বলেছিলেন যে দামটা ওই কোয়ালিটি অনুসারে ভিন্ন করে, আপনি অনেকে কমেন্ট করতে পারে ভাই এই প্রোডাক্ট অন্য জায়গায় 200-300 টাকা, সেক্ষেত্রে এখানে 50 টাকা বেশি, এক্ষেত্রে আপনি যেটা বলেছিলেন। এখানে একটা ব্যাপার স্যাপার আছে, এখানে আমাদের এই মালটা হলো ওয়াশ,
সামনে হলো দামি 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 আর পিছনে হলো ওয়াশ এটা হলো ওয়াশের মধ্যে আপনার কম দামি আছে আর দেখা যায় ওয়াশের জায়গাতে বাংলা কিছু মেটেরিয়াল আছে ওটা হলো ব্যবহার করলে আরো কমে যাবে আরো কমে যাবে আরো কমে যাবে যেমন কি আপনাকে উদাহরণ দেখাই এটা হলো 330 টাকা কিন্তু এইটার ওটা কিন্তু আপনার সেম জিনিসে ও আচ্ছা সেম জিনিসে এই সামনে দুটো কিন্তু সেম জিনিসে শুধু কল পিছনেরটা ডিফারেন্স ও আচ্ছা যে পিছনেরটা ডিফারেন্স পিছনে কিন্তু এটা ভালো হ্যাঁ না এটা ভালো এটা একটু কম দামি একটু কম দামি কিন্তু এটা কম দামের মধ্যে এটা ভালো আচ্ছা আচ্ছা এর চেয়ে কম দামি আছে কি এর চেয়ে কম দামি দিলে আপনি দেখা যায় আপনার আরো কমে যাবে রেট এই আর কি ভাই আসলে একটা মাল 2004-5 টা রেটে হয়ে যায় তবে ভাই যেহেতু আপনি এখানে ব্যবসা করতেছেন আপনার নিজস্ব কারখানা রয়েছে যারা কিনতে আসবে তাদেরকে সেই কোয়ালিটি সম্পর্কে ব্যাখ্যা করে তো বিক্রি করবেন যে অবশ্যই অবশ্যই ওনারা কোয়ালিটি এটার দাম কম যেহেতু এটা একটু ই রয়েছে এটার দাম একটু বেশি এটা একটু ম্যাটেরিয়াল একটু বেশি হয়েছে এভাবে তো বলে দিবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই তারপর অন্য প্রোডাক্ট দেখিয়ে দেন যেমন কি আপনার এই যে একটা আছে এগুলো 230 টাকা 230 টাকা 230 টাকা মাত্র এগুলো অনেক বড় ব্যাগ কিন্তু এগুলো অনেক ছোট ব্যাগ সরি এর খুব বড় এগুলো সরি কিন্তু এটা বড় ব্যাগ সর হওয়া সত্ত্বেও দাম হ্যাঁ দাম কম 230 টাকা মাত্র 230 টাকা কেমন হয়েছে ভাই ভিতরে কেমন ভিতরে এগুলো আপনি চান না এই যে এগুলো একটু কম দামে হইলো কিন্তু একটু ভালো আচ্ছা আচ্ছা একটু ভালো মানে একটা জিনিস আপনি ব্যবহার করবেন ব্যবহার করা এই ব্যাগগুলো 230 টাকা কেমন বিক্রি করা সম্ভব ভাই এগুলো 350 টাকা अवेलेबल আছে 350 টাকা বিক্রি अवेलेबल 350 টাকা আছে পারবো কালার হবে কোন কতগুলো কালার এটা কালার হবে তিনটা আবার এটা আছে 285 টাকা পড়বো 285 টাকা 285 টাকা তবে এর মধ্যে একই ব্যাগ না এটা কি না না ওটার মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্য লোক আপনি এই যে দেখেন পার্থক্যটা এই যে দেখেন এটার মধ্যে ম্যাটেরিয়াল এই রানারগুলো হলো আমরা চাই না আর ওটা রানার হলো বাংলা আচ্ছা আবার এইটাও কি কোন সেম এই ম্যাটেরিয়াল কিছু অ্যাকসেসরিজ ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই ম্যাটেরিয়ালগুলো সম্পূর্ণ চায়না এই যে দেখেন রানারগুলো হলো 30 টাকার কোনো বেশি হুম 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 আচ্ছা মানে বললাম না একই জিনিস দেখা যায় আপনার একটুখানি তফাৎ হইলেই দেখা যায় 20-30 টাকা ডিফারেন্স হয়ে যায় যে আচ্ছা এই যে ম্যাটেরিয়ালগুলো সব চায়না এই যে রানার তারপরে এখানে কিছু প্রোডাক্ট বাংলা রানার পাওয়া যাচ্ছে এখানে যেগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো প্রোডাক্ট কিছু প্রোডাক্ট দেখিয়ে দাও এই যে এটা লেদার এই যে লেদার 3 চেম্বারের 3 চেম্বারের আপনার কি গনা খুব সুন্দর এগুলো আমরা আসলে একসময় কি গোনা ভালো দামে বিক্রি করছি কিন্তু এখন পরিস্থিতির আলোকে আমরাও কিনি যেমন বেশি তেমন আচ্ছা আচ্ছা আমাদের যেমন কিনা তেমন ওই হিসেবে আমরা বিক্রি করি কেমন দাম দিচ্ছেন এখন আমরা 400 টাকা 390 টাকা সর্বনিম্ন 390 টাকা 390 নিচে আমাদের কোনো সম্ভব না আচ্ছা একবার টাকা বিক্রি করতে এখন 390 টাকা হ্যাঁ তারপরে এখানে কিছু কাপড়ে কাপড় সেগুলো দেখিয়ে দিতে পারেন এই যে আরেকটা লেদার মাল দেখতে পারেন এটা 400 টাকা 400 টাকা বেশি 390 টাকা হ্যাঁ 390 টাকা আপনার চ্যানেল থেকে যেই আসবে 390 টাকা দেব ইনশাআল্লাহ তারপর আর কিছু প্রোডাক্ট দেখিয়ে দেন এরপর আপনি দেখতে পারেন দেখতে পারেন এই যে আরেকটা মডেল আসলে সব মাল তো খুলে দেখা সম্ভব না অসংখ্য মাল রয়েছে তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি কি কোনা এগুলা দেখানোর জন্য এগুলো কেমন দাম ভাই এটা পড়বে 380 টাকা 380 টাকা 380 টাকা ফাইনালি আচ্ছা এগুলো বিক্রি করতেন কেমন আগে ভাই এগুলো আমরা আপনি 420 টাকা বিক্রি করছি 430 টাকা বিক্রি করছি যেমন কিনা তেমন বিক্রি আচ্ছা এখন দিচ্ছেন কত টাকা এখন আপনার 380 টাকা 380 টাকা 380 টাকা এই যে কাপড়ের ব্যাগ দেখিয়ে দেন এগুলো কেমন দিচ্ছেন এই কাপড়ের ব্যাগ এটা ধরুন আপনার 390 টাকা 390 টাকা কালার হবে চারটা এই কাপড়গুলো কেমন হয় ভাই এই কাপড়গুলো ভালো এটা চায়না কাপড় আর এর মধ্যে বাংলা কাপড় চলতে না ভাই হ্যাঁ ওয়াশ করা যাবে ওয়াশ করা যাবে সমস্যা হবে না কিন্তু আপনি এটা হলো চায়না কাপড় আর এর মধ্যে বাংলা কাপড়ও কিন্তু রেট কম পাওয়া যায় দাম কম হবে দেখতে একই দেখা যাবে কিন্তু বাংলার জন্য দাম কম হবে হ্যাঁ 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 আচ্ছা ওইটাই এই যে কেউ যদি ভাই বাংলাও নিতে চায় দেওয়ার ব্যবস্থা করে না বাংলা মাল আমরা বেচি না ভাই আমি জানিও না আর বাংলা মালটা খুব ভালো ভালো হবে না ভাই কারণ আমি আজকে 13-14 বছর ব্যবসা করি আমার কিন্তু এই ধরনের গোডেল আমি চাই না যে আমার কারণে আমার কাস্টমার খারাপ হবে যেটা ভালো প্রোডাক্ট সেটাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বিক্রি করেন এটার দামও 400 কয় টাকা ভাই এটার দাম 390 টাকা 390 টাকা 390 টাকা এরকম অসংখ্য ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আনোর ভাই তারপরে এই প্রোডাক্টটা কেমন হচ্ছে ভাই এইটা 390 টাকা 390 টাকা 390 টাকা কাজ করা কি ভাই এগুলো উঠে যাবে না তো না 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 উঠবে না এগুলো সম্পূর্ণ আপনাকে গোনা মেশিনে ভিতরে ভিতরে পার্ট 3 চেম্বার 3 চেম্বার 3 চেম্বারের মধ্যে 3 চেম্বার হবে কাপড়টা কিন্তু খুবই সুন্দর এটা কি কাপড় বলা হয় লেলিন কাপড় না কি কাপড় জানেন এটাকে আপনারা এমনি কাপড় বলি আর কি আচ্ছা মূলত চায়নারা কি বলে বা কি আসবে আমরা বাংলাদেশে কিন্তু কাপড় হিসেবে চলে আচ্ছা এগুলো কি চায়না কাপড় থেকে আসছে হ্যাঁ হ্যাঁ চায়না থেকে আসছে বাংলাদেশে ফিটিং করেছে বাংলাদেশে ফিটিং করছে সবকিছু চায়না শুধু এখানে ফিটিং করছে আমরা যদি এই কাপড়টা যদি ভাই চায়না থেকে হুবহু তৈরি হয়ে আসতো দামটা কিন্তু অনেক বৃদ্ধি পাইতো অবশ্যই আপনাকে জানা এটার দাম 1200-1500 টাকা সর্বনিম্ন সেম টু সেম করলেও 1500 টাকার নিচে নাই কিন্তু আপনারা বাংলাদেশে তৈরি করেছেন যার কারণে দামটা 400 এর ভিতরে রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কেমন আছে 240 টাকা এগুলো কিন্তু ভাই এখন বর্তমান মেয়েরা অনেক বেশি আর এগুলো অ্যাভেলেবল চলে এগুলো আপনার অনেক চলে অনেক চলে এগুলো এমন একটা কালার হবে কয়টা ভাই 5টা 6টা কালার হয় 5টা কালার হবে কেমন দাম দিচ্ছেন 240 টাকা মাত্র 240 টাকা হ্যাঁ 240 টাকা মাত্র ধন্যবাদ আনোয়ার ভাই সো বন্ধুরা আমরা আজকে এসেছিলাম মুনসির খান প্লাজা মার্কেট তাই না ভাই জি জি এটা নিস্তালা অনেক অসংখ্য ধরনের ব্যাগ আমরা দেখানোর চেষ্টা করেছি এগুলো কেমন দাম ভাই এগুলো 210 টাকা 210 টাকা করে হ্যাঁ এই একটা মডেল
মডেল, এটা আছে 230 টাকা, আচ্ছা এটা 210 টাকা, আর এটা হলো 230 টাকা, আচ্ছা 230 টাকা। এগুলো ভাই কেমন, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার 150 টাকা, 150 দেখিয়ে দেন তো ভাই, 150 টাকা ব্যাগগুলো কেমন হবে? 150 টাকা করে, 150 টাকা এগুলো। আচ্ছা এগুলো ভাই 200-250 বিক্রি করা সম্ভব কিনা? এগুলো 200 টাকা বিক্রি করতে লেন, 200 টাকা বিক্রি, 200 টাকা এনাফ, আর 200 টাকা বেশি বিক্রি করা লাগবে না, কারণ এগুলো চলে বেশি, চলে বেশি, গ্রাম অঞ্চলে মফস্বলে এগুলো বেশি চলে। আচ্ছা আনোয়ার ভাই, এগুলো প্রোডাক্ট যেগুলো দেখতে পাচ্ছি এখন বর্তমানে অনেকেই বেকার সেলাররা বিভিন্ন স্থানে মার্কেটিং করে, যেমন আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে গিয়ে ওনারা বিভিন্ন জেলা শহরে মফস্বলের দোকানে দোকানে গিয়ে গিয়ে বিক্রি করবে, তাদের জন্য কি একটা স্পেশাল রেট রেখেছেন কেনা? ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব একটু ছাড় দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যখন যে অবস্থা, অবস্থা অনুসারে রেট হবে, চ্যানেলটা যদি কেউ আসে ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব একটু ছাড় দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যখন যে অবস্থা, অবস্থা অনুসারে রেট হবে, যে এখন যেটা বলছি তা না, যে সবসময় এটা হবে তাও না, অর্থাৎ এক মাস পরে এই ব্যাটটা 300-400 টাকা বলেছেন, হ্যাঁ 350 হতে পারে, হ্যাঁ না 350টা হবে না, বলকে আপনার 420-430 টাকা এবার দিবার হইবার সম্ভাবনা আছে, বাড়তেও পারে, এটা কমবে না, কারণ এটা এটা চায়না জিনিস তো। আপনার বর্তমানে এখন আমাদের এই কাপড়গুলা শর্ট, কাপড়গুলা শর্ট অলরেডি মনে করেন দাম বাড়তে, কিন্তু আমার আগের প্রোডাক্ট রেডি আছে, যেটা বাড়বে সেটা অবশ্যই বাড়তে দিতে হবে। গ্রামে বসে বা দোকানে বসে মাল নিতে চায়, ঢাকা শহরে এসে যে রেট হবে, দোকানে বসে মাল নিলে কি একই রেট হবে? অবশ্যই ইনশাল্লাহ, কারণ ব্যবসাটা হলো ভাই সততা, বিশ্বাস, আর আমি যদি এটা ঠিক না রাখতে পারি অবশ্যই আমি ব্যবসা ঠিক রাখতে পারবো না। আর তাছাড়া ভাই যারা ঢাকা শহরে এসে নিতে চাইলে তাদের অনেক টাকা খরচ হয়ে যায়, দোকান বন্ধ করতে হয়, 3,000 টাকা গাড়ি ভাড়া দিতে হয়, সেক্ষেত্রে ঘরে বসে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে থাকি আর কি। আশা করি আপনি তাদেরকে একটা সুব্যবস্থা করে দেবেন এবং সঠিক পণ্যটাই দেবেন, যে দামটা মার্কেটে থাকে সেই দামটা রাখার চেষ্টা। অবশ্যই ইনশাল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।